নমস্কার বন্ধুরা, সুস্মিতার গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে পড়ে শোনাচ্ছি হিন্দি কথা সাহিত্যিক মুন্সী প্রেমচন্দের লেখা একটি ছোট গল্প, ঈদগাহ। বন্ধুরা, গল্পটা যদি ভালো লাগে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। গল্পটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করতে ভুলবেন না। সাবস্ক্রাইব এবং লাইকের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ঈদগাহ চমৎকার একটি গল্প, অসাধারণ একটি গল্প, শুনে দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। রমজানের পুরো 30টি দিন কাবার করে ঈদ এলো। আজকের সকালটা ভারী রমণীয়, ভারী লোভনীয়। গাছগুলোর সবুজে বৈচিত্র্য, ক্ষেতের হরিতে শ্যাম শোভায় কিছু অজানা নতুনত্ব, এমনকি আকাশের নীলেও আজ যেন এক অভিনব লালিমার আভাস। আজ সকালের সূর্য অন্য দিনের চেয়ে প্রিয়তর, যেন স্নিগ্ধ দৃষ্টির প্রসাদ ঢেলে পৃথিবীর মানুষকে ঈদের অভিনন্দন জানাচ্ছে। গ্রামে আজ উৎসবের কোলাহল, সবাই ঈদগাহ যাবে, তৈরি হচ্ছে, কারোর জামায় বোতাম নেই, পাশের বাড়িতে ছুঁচ সুতো আনতে দৌড়াচ্ছে, কারোর জুতো কড়া হয়ে পড়ে আছে, তাতে তেল দিতে হবে তাই তেলির বাড়ি ছুটছে। নে রে ভাই, জলদি জলদি বলদগুলোকে জাপটা মেখে দে, ঈদগাহ থেকে ফিরে আসতে আসতে বেলা দুপুর হয়ে যাবে। তিন কোষ পথ পায়ে হাঁটা, তারপর শয়ে শয়ে লোক আসবে, তাদের সঙ্গে দেখাশুনো, গল্প গাছা, দুপুরের আগে কখনো ফেরা যায়? সবচেয়ে আনন্দ ছেলেদের, কেউ একটা রোজা রেখেছে তাও দুপুর পর্যন্ত, কেউ তাও রাখেনি, তাতে কি হলো, ঈদগাহ যাবার খুশির বড় বকরা তাদের। রোজা বড়দের ব্যাপার, ওদের জন্য ঈদ। এতদিন রোজ ঈদের নাম জপ করত, কবে আসবে কবে আসবে, সেই ঈদ এসে গেছে। এখন সেই ঈদগাহ যেতে দেরি হচ্ছে বলে আর তর সইছে না। বড়রা যেন কি, তা ঘর সংসারের চিন্তায় তাদের কি প্রয়োজন? ঘরে দুধ চিনি থাক আর না থাক বইয়েই গেল তাদের, তাদের সেওয়াইয়া খাবার কথা খাবে। আব্বাজান যে কেন উদ্ভ্রান্ত হয়ে চৌধুরী কায়েম আলীর বাড়ি দৌড়াচ্ছে সে খবরে তাদের কি দরকার? আজ চৌধুরী বিমুখ হলে যে খুশির ঈদ কান্নার মহরমে দাঁড়াবে তা তাদের জানবার কথা নয়, কারণ তাদের পকেট এখন কুবেরের ঐশ্বর্যে ভরা রয়েছে। তারা বারবার তাই বার করে দেখছে, গুনছে, আবার খুশি হয়ে পকেটে রাখছে। মামুদ গুনছে 1, 2, 10, 12, তার পকেটে 12 পয়সা। মহসিনের কাছে 1, 2, 3, 8, 10, 15, 15 পয়সা। এই অসংখ্য পয়সা দিয়ে তারা অজস্র সব পণ্য কিনে বাড়িতে ফিরবে, খেলনা, মিষ্টি, বিউগল, বল, আরো কত কি। সকলের চেয়ে বেশি খুশি হামিদ, 4-5 বছর বয়স, রোগা পাতলা গড়ন। বাপ গেল বছর কলেরায় গেছে, আর মাও তারপর থেকে কেন কে জানে কেবল হলদে হতে লাগলো, হতে হতে সেও একদিন মরে গেল। রোগ যে কি কেউ তা ধরতে পারলে না, কাউকে কোনোদিন রোগের কথা বলেইনি, বললেই বা কে শুনছে। নিজের মনের জ্বালা মনেই চেপে রেখে রেখে একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। এখন হামিদ তার বুড়ো ঠাকুমার কোলেই ঘুমায়, তার খুশির কামাই নেই। সে জানে তার আব্বাজান টাকা কামাতে গেছে, অনেক টাকা থলেতে পুড়ে একদিন ফিরে আসবে, আর আম্মা আল্লাহর বাড়ি থেকে ওর জন্য ভালো ভালো জিনিস আনতে গেছে, তাই হামিদের খুশির অন্ত নেই। আশা এমনিতে বড় ভালো জিনিস, তাই বাচ্চাদের আশা, তারা কল্পনায় হামেশাই আকাশে প্রাসাদ বানায়। হামিদের পায়ে জুতো নেই, মাথায় একটা পুরনো টুপি, তার পটিতে কালো দাগ ধরে গেছে, তাতে হামিদের খুশি কম হয়নি। যখন তার বাবা আর মা দুজনে ঐশ্বর্য নিয়ে ফিরে আসবে, তখন তার মনের সব কামনা বাসনা পূর্ণ হবে।
তখন ও দেখে নেবে মহসিন, নূর আর মাহমুদ কোথায় অত পয়সা পায়। অভাগিনী আমিনা কুড়ে ঘরে বসে কাঁদছে। ঈদের দিন, অথচ ঘরে একদানা খাবার জিনিস নেই। আজ যদি তার আবিদ থাকত, তাহলে কি এমন দুঃখের মতো ঈদ আসে, ঈদ চলে যায়? কে বলেছিল ঈদকে আসতে? এবাড়িতে আসতে হবে না। কিন্তু হামিদ, কারো মরা বাঁচায় তার কি এসে যায়? তার অন্তরে আলো, বাইরে আশা। দুঃখ দুর্দশা আসুক না দল বেঁধে, হামিদদের ভুবন মোহন হাসি তাদের টিকতে দেবে না। ঘরের ভেতরে গিয়ে হামিদ তার ঠাকুমাকে বলে, তোমার ভাবনা নেই আম্মা, আমি সব্বার আগে চলে আসব, একদম ভয় পাবে না। আমিনার বুকের ভিতরটা মোচড়াতে থাকে। গায়ে সব ছেলে বাপের হাত ধরে যাচ্ছে, হামিদের মা বাপ বলতে সব ওই বুড়ি দাদি। দুধের ছেলেকে একলা কি বলে মেলায় যেতে দেয়? যদি ভিড়ের মধ্যে কোথাও হারিয়ে যায়, 3 ক্রোশ পথ হাঁটতে পারবে অতটুকু বাচ্চা? থাক, গিয়ে কাজ নেই, একটা জুতো নেই, পায়ে ফোসকা পড়বে না, নাকি কোলে করেই নিয়ে যাবে নিজে? কিন্তু ও গেলে এখানে সেওয়াই রাখবে কে? পয়সা থাকলে মেলা থেকে ফেরার সময় জিনিসপত্র কিনে এনে বাড়িতে এসে চটপট রাঁধতে বসে যেত। যেখানে ভিক্ষেই ভরসা, সেখানে এখন জোগাড় করতে ক ঘন্টা লাগে দেখো। সেদিন কহিমনের কাপড় সেলাই করে 8 ঘন্টা পয়সা মজুরি পেয়েছিল। সেই আধুলিটাই ব্যাঙের আধুলির মতো ঈদের জন্য জমিয়ে রেখেছিল। কিন্তু কাল গয়লানি বেটি যেন মাথা খেতে লাগলো, কি করবে? আর কিছু না, ছেলেটার জন্য 2 পয়সার দুধ কেনে, সেটা তো আর বন্ধ করতে পারে না, আনা 2 পয়সা মোটে বেঁচেছে। তা থেকে হামিদকে মেলার জন্য 3টে পয়সা দিয়ে আমিনার হাতে আছে মোট 5 পয়সা। এই তো সম্বল। এদিকে ঈদের উৎসব, আমিনা আর কি করবে? যিনি মালিক তিনি যা করার করবেন। তারপর পাড়ার সবাই আছে, ধোপানি, নাপতেনি, মেথরানি সবাই আসবে, সালামাত বাজাবে। তাদের হাতে একটু করে সেবাই তুলে দিতে হবে, আবার অল্পে কেউ সন্তুষ্ট নয়। তা কাকে বাদ দিয়ে কাকে তুষ্ট করবে বলো? আর বাদই বা দেবেই কেন? আহা, বছরকার দিন। আহা, আমার হামিদকে খোদা ভালো রাখুন, বেঁচে বর্তে থাক। পাড়ার কেউ কি আমার পর গো? আর দুঃখের দিনও কি চিরকাল থাকবে? কেটে যাবে, এদিনও কেটে যাবে বই কি। গ্রাম থেকে মেলার শোভাযাত্রা বেরোলো, সব ছেলেদের সঙ্গে হামিদও চলেছে। একবার সবাই মিলে দৌড়ে এগিয়ে যায়, তো আবার গাছতলায় গিয়ে দাঁড়ায়। সঙ্গের বড়রা ওদের সঙ্গে পাল্লা দিতে পারে না। এরা যে কেন এত আস্তে হাঁটে কে বলবে? হামিদের পায়ে যেন পাখির পালক লাগানো, ওর আবার হাঁটতে কষ্ট হবে? শহরতলিতে এসে পড়েছে ওরা। রাস্তার দুধারে বড় লোকদের বাগান, পাকা পাঁচিল দিয়ে ঘেরা। গাছে গাছে আম লিচু ধরে আছে। মাঝে মাঝে ছেলেরা কেউ হয়তো এক টুকরো পাথর ছুঁড়ে আম গাছে নিশানা লাগাচ্ছে। ওমনি মালি দেখতে পেয়ে ভেতর থেকে গাল দিতে দিতে বেরিয়ে আসছে। ছেলেরা ছুটে পালায়, দূরে দাঁড়িয়ে খিলখিল করে হাসে, মালিককে খুব বোকা বানিয়েছে। এবার শহরের আঙিনায় এসে পড়েছে। বড় বড় ইমারত দেখা যাচ্ছে, এই আদালত, এটা কলেজ, আর এটা হলো ক্লাব ঘর। তা এত বড় কলেজ, এতে কত ছেলে পড়ে? সবাই কিন্তু ছেলে মানুষ নয় বুঝলে, বড় বড় লোক। হ্যাঁ মশাই, তাদের এত বড় বড় গোঁফ, এত বড় হয়ে গেছে এখনো পড়তে যায়? কে জানে বাবা আর কত পড়বে, এত পড়েই বা কি করবে? হামিদদের মাদ্রাসায় জনাতিনেক বড় বড় ছেলে আছে, ছেলে তো নয় পিলে, রোজ পিটুনি খায়, পড়ার নামে গায়ে জ্বর। তা এখানেও ওই রকম সব বুড়োধারীরা পড়তে আসে, আবার কি? ক্লাব ঘরে জাদুকরের খেলা হয়, শুনেছি নাকি মরার খুলি দৌড়ায়, আরো অনেক রকম রং তামাশা হয়, কিন্তু ভেতরে কাউকে যেতে দেয় না। আর এই যে এইখানে দেখছো না, এখানে রোজ সন্ধ্যাবেলায় সাহেবরা খেলতে আসে, সত্যি বড় বড় মানুষ সব, এই বড় বড় গোঁফ দাড়িওয়ালা লোক। আবার মিমিরাও খেলে জানো,
আমাদের আম্মাকে একবার ওই দিয়ে দেখো না, কি যে বলে যেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেট বেট দাও না, ধরতেই পারবে না, একবার ঘোরাতে গেলেই উল্টে পড়বে। মাহমুদ বলে, আমার আম্মার তো হাত কাঁপবে ঠক ঠক করে, মাইরি। মহসিন বলে, যা যা মন মন আটা পিষ্ঠে হাত কাঁপে না, একবার ব্যাট ধরতেই হাত কাঁপবে, বললেই হলো, ভারী তো ব্যাট। কত কলসি করে জল তোলে জানিস রোজ? 5 কলসি তো তোর মোশেই খায়। তবে বলতো তোর মেমকে এক ঘড়া জল আনতে, চোখে অন্ধকার দেখবে ক্ষণ। মাহমুদ বলে, তা যাই বলো, মা দৌড়াতে তো পারে না, লাফঝাঁপ করতেও আর পারবে না। মহসিন, তা পারে না বটে, তবে সেদিন আমাদের গরুটা দড়ি খুলে চৌধুরীদের খেতে গিয়ে পড়তে আম্মা এমন এক ছুট লাগালো না, কি যে বলবো, আমি ধরতে পারি না। ওরা এগিয়ে চলে। এবার মিষ্টির দোকান শুরু হলো, আজ খুব সাজসজ্জা। আচ্ছা, এত মিঠাই খায় কে? দেখো না এক একটা দোকানে মন মন মিষ্টি। বলে রাত্রিরে নাকি জিনেরা আসে মিঠাই কিনতে, আব্বা সেদিন বলছিল অর্ধেক রাত্রিরে একজন লোক সমস্ত দোকানে দোকানে গিয়ে যত মাল বেচেছে সব ওজন করিয়ে কিনে নেয়, আর সত্যিকারের টাকা দেয়, ঠিক এই রকম টাকা। হামিদের এ কথা বিশ্বাস হয় না, এই রকম টাকা জিন পাবে কোত্থেকে? মহসিন বলে, দূর, জিনের টাকার অভাব কি রে, যে কোনো টাকার আড়তে চলে গেলেই হলো, ওদের কি কেউ আটকাতে পারে নাকি? লোহার দরজাও ওদের রাখতে পারে না মশাই। হুম হুম, ভেবেছ কি, হিরে মুক্ত সব সময় ওদের কাছে থাকে, যাকে ভালো লেগে গেল তাকে ধামা ধামা মণিমাণিক্য বিলিয়ে দেবে। ওরা এই এখানে এসে বসে আছে, আবার 5 মিনিটের মধ্যে কলকাতা পৌঁছে যাবে। হামিদের মনে এবার প্রশ্ন, জিনেরা কি খুব বড় হয়? মহসিন বলে, আই বাপ, মাটিতে দাঁড়ালে আসমানে মাথা ঠেকে যায়, কিন্তু আবার ইচ্ছে করলে লোটার মধ্যেও ঢুকে যেতে পারে জানিস। হামিদ, আচ্ছা কি করে লোকে জিনকে খুশি করে? আমায় কেউ সেই মন্ত্র শিখিয়ে দিলে আমি একদিনেই খুশি করে ফেলি। মহসিন বলে, তা আমি জানি না, তবে আমাদের চৌধুরী সাহেবের হাতে অনেক জিন আছে তা জানি। কারোর কিছু চুরি গেলে চৌধুরী সাহেব ঠিক বার করে দেবেন, চোরের নামও বলে দেবেন। সেদিন জুমরাতির বাছুর হারিয়ে গিয়েছিল, 3 দিন ধরে খুঁজে খুঁজে হয়রান, কোথাও পায় না। শেষকালে নাজেহাল হয়ে চৌধুরী সাহেবের কাছে যেতেই উনি বলে দিলেন, খোয়ারে গিয়ে খোঁজ কর। ঠিক সেইখানে পাওয়া গেল। জিনেরা এসে ওকে দুনিয়ার সব খবর বলে দিয়ে যায়। এবার হামিদ বুঝল, তাই চৌধুরী সাহেবের অত টাকা করি, তাই লোকে ওকে অত খাতির করে। ওরা এগিয়ে যায়। এই হলো পুলিশ লাইন, এখানে কনস্টেবলরা কায়েদ করে রাখে। রাইটান কায়কো, সারা রাত বেচারারা পাহারা দেয়, ঘুমোয় না, না হলে তো চুরি হবে। মহসিন এ কথায় তীব্র প্রতিবাদ করে, ও কনস্টেবলরা পাহারা দেয় না, হাতি করে, তবে তো তুমি খুব জানো, আরে ওরাই তো চুরি করায়, জানো হুজুর, শহরে যত চোর ডাকাত আছে সব ওদের জানাশোনা, রাত্রিরে ওরা চোরেদের বলে দেয় চুরি করতে, তারপর অন্য পাড়ায় গিয়ে জাগতে রহো জাগতে রহো বলে হাঁকাহাঁকি করে। আরে তাই তো ওদের অত টাকা, আমার মামা একটা থানাতে কনস্টেবল, 20 টাকা মাইনে পায় মাসে, আর বাড়িতে 50 টাকা করে পাঠায়। আল্লাহর কসম, আমি একবার জিজ্ঞেস করেছিলুম, মামা এত টাকা তুমি কোথায় পাও? তা হেসে বলে, আল্লাহ দেন বাবা। তারপর নিজের মনেই বলে, আমরা ইচ্ছে করলে দিনে লাখ লাখ টাকা মারতে পারি, কিন্তু নেই না, কি হবে, বদনাম হয়ে যাবে, চাকরি চলে যাবে। এরা চুরি করায় আর কেউ এদের ধরে না? হামিদ সপ্রশ্ন হলো,
হামিদের মূর্খতা দেখে মহসিনের অনুকম্পা হলো। বললে, আরে পাগল, ওদের কে ধরবে, ওরা নিজেরাই তো চোর ধরবার লোক। তবে আল্লাহ ওদের সাজাও দেন খুব, পাপের ধন পাপেই যায়। এই তো কদিন আগেই মামার বাড়িতে আগুন লেগেছিল, সর্বস্ব পুড়ে গেছে, একটা বাসন অবধি বাঁচেনি, কদিন গাছতলায় শুয়েছে। মায়েরে আল্লাহর দিব্যি, গাছতলায়! তারপর কোথা থেকে কে জানে 100 টাকা ধার করে আনে, তারপর বাসন কোসন কেনে। হামিদ, 150-এরও বেশি না রে। কোথায় 100 আর কোথায় 50, 50 টাকা তো একটা থলিতেই ধরে যায়, 100 টাকা দুটো থলেতেও আটকাবে না। আস্তে আস্তে লোকালয় ঘন হচ্ছে, ঈদগাহ যাত্রীদের আরো দল চোখে পড়ছে, রং বেরঙের পোশাক পরনে, কেউ এক্কায়, কেউ টাঙায়, কেউ বা মোটর গাড়িতে চেপে চলেছে, গায়ে আতরের খুশবু, মনে খুশির জোয়ার। পল্লীবাসীদের এই ছোট্ট যাত্রীদল তাদের দৈন্য দুর্দশার কথা ভুলে গেছে, দিব্যি শান্ত প্রসন্ন চিত্তে ধর্মস্থানের দিকে এগিয়ে চলেছে। ছেলেপুলেদের দলের তো কথাই নেই, শহরে যা দেখে তাই চমৎকার, একটা কিছু দেখছে তো দেখছেই, তাকিয়েই আছে, পেছন থেকে মোটরে ভেপু বাজিয়ে চলেছে, তবু হুঁশ নেই। হামিদ তো আরেকটু হলেই গাড়ির তলায় চাপা পড়ছিল। দূর থেকে ওরা ঈদগাহ দেখতে পেল, মাথার উপরে তেঁতুলের ঘন সবুজ ছায়া, নিচে পাকা শানের ওপর জাজিম বিছানো, রোজার ব্রতধারীরা সার বেঁধে দাঁড়িয়ে রয়েছে, কাতারে কাতারে লোক, লোকে লোকারণ্য, বাঁধানো রকের ওপর সবাইকে ধরেনি, লোকে নিচেও দাঁড়িয়েছে, সেখানে আর জাজিম নেই, যারা পরে এসেছে তারা পেছনের সারিতে দাঁড়াচ্ছে, সামনে আর তিল ধারণের জায়গা নেই। এখানে কেউ বিত্তের বিচার করে না, ক্ষমতার বিচার করে না, ইসলামের চোখে সবাই সমান। গায়ের যাত্রীরাও সবাই উজু করে গিয়ে পিছনের সারিতে দাঁড়ালো, কি সুন্দর শোভন পরিচালন ব্যবস্থা, কয়েক লক্ষ মাথা একই সঙ্গে সিজদায় আভূমি প্রণত হচ্ছে, আবার সবাই একসাথে খাড়া হয়ে দাঁড়াচ্ছে, আবার সকলে কোমর ভেঙে দাঁড়ালো, তারপর হাঁটু গেড়ে বসল। নামাজের এই প্রক্রিয়া বেশ কয়েকবার চলল, যেন একটিমাত্র বোতামে লক্ষ লক্ষ বিজলি বাতি একসঙ্গে জ্বলছে, একসঙ্গে নিভছে, জ্বলছে আবার নিভছে, ক্রমান্বয়ে চলছে এগুলি। এ এক অপরূপ দৃশ্য, এই ছন্দবদ্ধ সমবেত প্রণতির মধ্যে এমন এক সীমাহীন বিস্তারের ইঙ্গিত রয়েছে যা প্রতিটি হৃদয়কে ভক্তিতে, মহিমায়, ভূমার পরম ঐশ্বর্যের সম্ভারে ভরপুর করে তোলে। মনে হয় নিখিল ভ্রাতৃত্ববোধের একটিমাত্র অচ্ছেদ্য সূত্র সমস্ত মানুষের আত্মা গ্রথিত হয়ে রয়েছে। নামাজ শেষ হলো, এখন মিলন মেলা, একে অপরকে আলিঙ্গন করছে, মিঠাই আর খেলনার দোকানে দোকানে ঠেলা ঠেলি পড়ে গেছে। পল্লীবাসীর দল এ ব্যাপারে বাচ্চাদের থেকে কিছু কম উৎসাহী নয়। এই দেখ দেখ, এই হলো নাগরদোলা, 1 পয়সা দিয়ে চড়তে হয়, এই মনে হবে তুমি আকাশে চড়ছ, আবার তক্ষণি দেখবে মাটিতে আছড়ে পড়ছ, এখানে চরখি, ওখানে কাঠের হাতি, ঘোড়া, উট, সবাইকে শিক দিয়ে গেঁথে রেখেছে, 1 পয়সা করে দাও আর বসে পড়ো, 1 পয়সায় 25 চক্কর, কি মজা! মাহমুদ, মহসিন, নূর সবাই এক একবার করে ঘোড়ায় চড়ল, উঠে চড়ল। হামিদ দূরে দাঁড়িয়ে দেখছে, 3 পয়সাই তো সম্বল, তা সম্পত্তির 1/3 দিয়ে ঘুরপাক খেতে মোটে ও রাজি নয়। চরখি থেকে নেবে এলো সবাই, এবার খেলনা কেনার পালা। একদিকে সার বাঁধা খেলনার দোকান, রকমারি খেলনা, সিপাই আর ফেরিওয়ালা, রাজা আর উকিল, ভিস্তি আর ধোপানি আর সাধু। বাবা কি চমৎকার, মোহিত না হয়ে পারা যায় না, মেহমুদ একটা সিপাই কিনল, খাঁকে উর্দি, লাল পাগড়ি, কাঁধে বন্দুক, দেখে মনে হচ্ছে বুঝি এক্ষুনি কাকে কয়েদ করে নিয়ে এলো। মহসিনের ভিস্তি পছন্দ হলো, মশক কাঁধে, কোমর ভেঙে চলেছে, এক হাতে মশকের মুখটা চেপে ধরা, খুশি খুশি ভাব, যেন গান গাইছে, দিল বুঝি মশকের জল ঢেলে। নূর উকিলের প্রেমে মোহিত, উকিলের মুখে মনীষার ছাপ, চোখে চোগা, সাদা আচকান,
আজকানের পকেটে ঘড়ি, সোনার চেন, হাতে আইনের মোটা বই। মনে হচ্ছে এইমাত্র উকিল সাহেব আদালতের জেরা সেরে বেরোলেন। এসব খেলনার দাম দু পয়সা করে, হামিদের হাতে তো মোটে তিনটে পয়সা, এত দামি খেলনা কি করে কিনবে ও? তারপর এসব মাটির খেলনা হাত থেকে পড়লেই চুরমার হয়ে যাবে, একটু জল পড়লেই রং গলে যাবে, এ খেলনা নিয়ে কি হবে, কোনো কাজের নয়। মহসিন বলে, আমার ভিস্তি রোজ সকাল সন্ধে জল দিয়ে যাবে। মাহমুদ বলে, আমার সেপাই ঘরবাড়ি পাহারা দেবে, চোর এলে তক্ষুনি বন্দুক দিয়ে ফায়ার করে দেবে। নূর বলে, আমার উকিল খুব বড় মামলা লড়বে। সম্মি বলে, আমার ধোপানি রোজ কাপড় কেচে দেবে। হামিদ খেলনার নিন্দে পঞ্চমুখ হল, ভারী তো মাটির খেলনা, পড়ে গেলেই গুড়িয়ে যাবে। মুখে নিন্দে করছে কিন্তু লোলুপ দৃষ্টিতে দেখছে, মনে মনে ইচ্ছেটা একবার হাতে নিয়ে দেখে, মাঝে মাঝে হাত বাড়িয়েও দিচ্ছে, কিন্তু ছেলেরা অত অনাসক্ত হতে জানে না, নতুন খেলনা কেউ হাতছাড়া করে না, হামিদের লালসা অপূর্ণই থেকে যায়। খেলনার পর মিষ্টি, কেউ রেউড়ি কেনে, কেউ গুলাব জামুন কেনে, কেউ সোহন হালুয়া, খুব মজা করে খাচ্ছে। হামিদ সমাজ থেকে ভিন্ন, বেচারা তিন পয়সার খদ্দের, এদিক ওদিক লোভী চোখে তাকায়, একবার ভাবে কিছু কিনে খাবে কিন্তু ভেড়ে না। মহসিন ওকে ডাকে, এই হামিদ রেউড়ি খাবি, নে না খেয়ে দেখ কি সুন্দর গন্ধ। হামিদের একবার সন্দেহ হলো, মহসিন কি করে এত উদার হবে, হয়তো সত্যি দেবে হয়তো সত্যি দেবে না, লোভ দেখাচ্ছে মিছিমিছি, তবু জেনে শুনেও ও এগোয়। মহসিন দোনা থেকে একটা রেউড়ির দানা নিয়ে হামিদের দিকে বাড়িয়ে দেয়। হামিদ যেই হাত বাড়ালো অমনি মহসিন হাতটা মুখে পুড়ে দিল। মাহমুদ, নূর, শাম্মি সবাইয়ের কি মজা, হাততালি দিয়ে হাসতে লাগল। হামিদ মর্মান্তিক চটে গেল। মহসিন, আচ্ছা এবার ঠিক দেব, আল্লাহর কিরে এই নিয়ে যা। হামিদ, যা যা চাই না, আমার পয়সা নেই নাকি? শম্মি, মোটে তো তিনটে পয়সা, তাতে আর কি কি খাবি? মাহমুদ, হামিদ তুই আমার থেকে গুলাব জামুন নিয়ে যা, মহসিনটা ভারী পাজি ঠকায়। হামিদ, মিষ্টি এমন কিছু ভালো জিনিস নয় রে, বইতে লেখে মিষ্টি খেলে খারাপ হয়। মহসিন, হ্যাঁ এদিকে মনে মনে বলছিস পেলেই খাই, পয়সা বার কর না। মাহমুদ, আমি বুঝেছি ওর চালাকি, যখন আমাদের পয়সা শেষ হয়ে যাবে তখন আমাদের দেখিয়ে দেখিয়ে খাবে। মিষ্টির দোকানের পরে লোহার জিনিসের দোকান, আর কিছু গিল্টি করার নকল সোনার গয়না, ওখানে ছেলেদের কোনো আকর্ষণ নেই, তারা এগিয়ে গেল। হামিদ একটা লোহার দোকানে দাঁড়িয়ে পড়ে, এক জায়গায় কটা চিমটে রাখা রয়েছে। হামিদের খেয়াল হলো, দাদির একটাও চিমটে নেই, রুটি সেঁকতে গিয়ে দাদির হাত পুড়ে যায় রোজ, একটা চিমটে নিয়ে গেলে দাদিকে দিলে দাদি খুব খুশি হবে, আর কোনোদিন দাদির আঙ্গুল পুড়বে না। আর ঘরেও একটা কাজের জিনিস হলো, খেলনা কিনে কি হবে, মিছিমিছি পয়সা নষ্ট, কিছুক্ষণ ভালো লাগে তারপর কেউ আর ফিরেও তাকায় না, বাড়ি যেতে যেতেই দেখো আস্ত থাকে কিনা, ভেঙে চুড়ে একাকার হয়ে যাবে ক্ষণ। আর চিমটে কত কাজের জিনিস, রুটি চাটু থেকে নামাও আর উনুনে সেঁকে নাও, আবার কেউ আগুন চাইতে এলো তো উনুন থেকে আংড়া তুলে দাও, ঠাকুমা বেচারির তো সময় নেই যে বাজার থেকে চিমটে কিনে নিয়ে যাবে, আর অত পয়সাই বা কই, তাই রোজ হাত পুড়িয়ে ফেলে। হামিদের সঙ্গীরা এগিয়ে গেছে, দোকানে দাঁড়িয়ে সবাই শরবত খাচ্ছে, ছেলেগুলো ভারী লোভী, এতগুলো মিষ্টি কিনলো তা সবাই একা একা গপ গপ করে খেলো, আমাকে কেউ একটাও দিল না, আবার বলে চল একসাথে খেলা করি, এটা করে দে ওটা করে দে, আবার বলে দেখুক না কেমন করে দিই, খা মিষ্টি খুব, মুখে ঘা হবে ক্ষণ, গায়ে ফুসকুড়ি বেরোবে, ফোড়া হবে, তখন বুঝবি, আর খেয়ে খেয়ে লোভ বেড়ে যাবে, তখন পয়সা কোথায় পাবে, বাড়ি থেকে পয়সা চুরি করে মার খেয়ে মরবে। বইতে কি কখনো মিথ্যে কথা লেখা থাকে, আমি তো আর মিঠাই খাইনি, আমার জিভ খারাপ হবে না,
ঠাকুমা চিমটে দেখে দৌড়ে এসে আমার হাত থেকে নিয়ে বলবে, দেখ দেখি আমার বাপি সোনা আমার জন্য চিমটে কিনে এনেছে, কত ভালোবাসবে, খোদার কাছে দোয়া মানবে। তারপর পাড়ার মেয়েদের দেখাবে, তখন সারা গায়ের লোক বলা বলি করবে, হামিদ কি ভালো ছেলে দেখো, ঠাকুমার জন্য মনে করে মেলা থেকে চিমটে কিনে এনেছে। আর ওদের খেলনা দেখে কে আদর করবে, বইয়েই গেছে। বড়দের আশীর্বাদ সোজা আল্লাহর দরবারে পৌঁছে যায়। আল্লাহ খুব শোনেন, আমার কাছে পয়সা নেই, তাই মাহমুদ আর মহসিন আমাকে মেজাজ দেখালো, আমিও ওদের মেজাজ দেখাবো। খাও না, খাও, মেয়েটাই কত খাবে, খেলো গে তোমাদের খেলনা নিয়ে, আমারও সব চাই না, আমার অত শখ নেই যে যে দেমাক দেখাবে তার খেলনা নিয়ে খেলবো। আচ্ছা যা, আমি গরিব আছি আছি, তোদের কাছে কিছু চাইতে গেছি, আমারও আব্বা আর আম্মা ফিরে আসুক, তখন দেখাবো তোদের কত খেলনা কিনতে পারিস, তখন দেখা যাবে। আমি তোদের ঝুড়ি ঝুড়ি দেব, এক একজনকে দেখিয়ে দেব, দেখ বন্ধুদের সঙ্গে কি করে মিশতে হয়। ভারী তো এক পয়সার রেওড়ি কিনেছে, তা আবার দেখিয়ে দেখিয়ে খায়, ছি ওরা সব হাসবে চিমটে দেখে, হাসুক গে, বইয়েই গেল। হামিদ দোকানদারকে জিজ্ঞেস করলো, চিমটের দাম কত? দোকানি দেখলো ছেলেটার সঙ্গে বড় কেউ নেই, বললে, ও তোমাদের খেলার জিনিস নয় খোকা, আরে বেচবে কিনা বলো না। বেচবো বই কি, বেচবো বলেই তো বই এনেছি, তাহলে বলো না কত দাম। ছ পয়সা লাগবে। হামিদের মুখ শুকিয়ে গেল, বললে, বলো না ঠিক করে কত হলে দেবে। ঠিক ঠিক পাঁচ পয়সা পড়বে, নেবে তো নাও, না নাও তো এগিয়ে যাও। হামিদ সাহস করে বলল, তিন পয়সায় দেবে। এ কথা বলেই আর না দাঁড়িয়ে হাঁটা লাগালো। পাছে দোকানি এবার ধাতানি দেয়, কিন্তু দোকানি ধাতানি দিলে না, ডেকে এনে চিমটেটা হাতে তুলে দিল। চিমটেটা নিয়ে হামিদ ওটাকে বন্দুকের মতো কাঁধে তুলে নিল, আর গটমট করে বুক ফুলিয়ে সঙ্গী সাথীদের কাছে গিয়ে হাজির হল। দেখা যাক কি এক কথাবার্তার ঘটা চলছে ওদের। মহসিন ওকে দেখে তো হেসে ফেলল, বলে, এই এটা কি কিনেছিস রে পাগলা, চিমটে দিয়ে কি করবি। হামিদ চিমটেটা তুলে মাটিতে আছড়ে ফেলে চ্যালেঞ্জ করল, দেখি তুই তোর ভিস্তিটাকে এমনি করে আছাড় মারত, টিকবে কিনা, টিকবে না হাড়গোড় ভেঙে দ হয়ে যাবে। মাহমুদ অবাক হয়ে বলে, সে কি রে, চিমটে কি একটা খেলনা হলো। হামিদ, খেলনা নয় তো কি, তবে কাঁধে রাখলে বন্দুক, হাতে নিলে ফকিরের চিমটে, ইচ্ছে হলে বাজনা বাজাতে পারি, চিমটের বাড়ি এক ঘা বসালে তোদের সব খেলনা একসঙ্গে জমের বাড়ি যাবে, আর তোদের সব খেলনা একসঙ্গে করেও যদি ঘা মারিস চিমটের কিছু হবে না। বারে আমার বাঘের বাচ্চা, চিমটেকে আদর করে হামিদ। স্বামী একটা ডুগডুগি কিনেছিল, চিমটের প্রভাবে পড়ে বলে, আমার ডুগডুগির সঙ্গে বদলা বদলি করবি, এটার দাম দুয়ানা, আমার ডুগডুগির সঙ্গে বদলা বদলি করবি, এটার দাম দুই আনা। হামিদ ডুগডুগির দিকে অবজ্ঞার দৃষ্টিতে তাকালো, আমার চিমটে এক খোঁচায় তোর ডুগডুগির পেট ফাঁসিয়ে দিতে পারে, ভারী ডুগডুগি, এক পরত চামড়ার তাপ্তি লাগিয়ে দিলেই আওয়াজ ঢ্যাপঢ্যাপে হয়ে যাবে, একটু জল পড়লেই গেল বারোটা বেজে। আর আমার চিমটে বাহাদুরকে আগুনে জলে ঝড়ে তুফানে যেখানে খুশি রাখো না, ঠিক থাকবে। চিমটে ততক্ষণে সবাইকে বশীভূত করে ফেলেছে, কিন্তু মুশকিল হলো কারুর কাছেই আর পয়সা নেই, তাছাড়া মেলা ছাড়িয়ে চলে এসেছে, বেলা নটা বেজে গেছে, রোদ চড়ে যাচ্ছে, বাড়ি যাবার তাড়া রয়েছে, বাপের কাছে যে বায়না করবে তারও আর উপায় নেই। হামিদটা ভারী ধাড়িবাজ, এই জন্যই এতক্ষণ পয়সা বাঁচিয়ে বাঁচিয়ে রাখছিল, খরচ করেনি একটুও। এখন ওরা দুটো দল, একতরফে মহসিন, মহমুদ, মাহমুদ, সম্মি, নূর আর সকলে, অন্য তরফে হামিদ একা। শাস্ত্র বিচার হচ্ছে, সম্মিটা ধর্মত্যাগী বিধর্মী, বিপক্ষ দলে গিয়ে মিশেছে, কিন্তু বাদবাকিরা হামিদের চেয়ে দুই এক বছরের বড় হলেও হামিদের আক্রমণে বিপর্যস্ত ও আতঙ্কিত।
ন্যায়বল আর নীতির শক্তি হামিদের পক্ষে, এখন এক পক্ষে মাটি অন্য পক্ষে লোহা, তাই সে লোহায় আবার ইস্পাতের তেজ, লড়তে চায়। তা এরকম অসম লড়াইয়ে পড়ে মাটির বন্দুক ফেলে দিয়ে মাটির বীর সিপাহী তো কাপুরুষের মতো দৌড়ে পালালো। উকিল সাহেবের তো কথাই নেই, চোগায় মুখ ঢেকে মাটিতে শুয়ে পড়েন। কিন্তু চিমটে, অপরাজেয় পরাক্রমী চিমটে বাহাদুর রুস্তমে হিন্দ, চিমটে বলে লাফ দিয়ে বাঘের ঘাড়ে চড়ে তার চোখ দুটো ফুটো করে দেবে। ডুবন্ত মহসিন খড়কুটোর মতো একটা যুক্তি চেপে ধরে, বলে, আচ্ছা জল তো ভরতে পারবে না। হামিদ চিমটেটাকে সজোরে খাড়া করে রেখে বলল, এর এক ঘা বসালেই ভিস্তি দৌড়ে গিয়ে জল তুলে এনে দৌড়ে ছিটোতে থাকবে। মহসিন পরাস্ত, তার দশা দেখে মাহমুদ সাহায্যের জন্য এগিয়ে এলো, বললে, গোয়ার তুমি করলে ধরে বেঁধে কাছাড়িতে নিয়ে যাবে, তখন কি করবে? তখন এই উকিল সাহেবেরই তো পায়ে ধরতে হবে। এই কঠিন যুক্তির জবাব ছিল না হামিদের কাছে, সে প্রতি প্রশ্ন রাখে, আমাদের ধরবে কে? নূর উত্থত স্বরে বলে, ওই বন্দুকওয়ালা সেপাই ধরবে। হামিদ মুখ বেঁকায়, ওই ক্ষণজীবী এই বাহাদুর রুস্ত মেহিন্দকে ধরবে, তবেই হয়েছে। এসো না এসো, এখনই কুস্তি হয়ে যাক, এর চেহারা দেখেই পালাবে, আবার ধরবে। মহসিন নতুন অস্ত্র পেয়েছে, বলল, তোমার চিমটের মুখ রোজই আগুনে পড়বে। ভেবেছিল হামিদ নিরুত্তর হয়ে পড়বে, কিন্তু তা হলো না। হামিদের যেন জবাব তৈরি ছিল, বলে, যারা বীর তারাই আগুনে ঝাঁপ দেয় হুজুর, তোমার ওই উকিল সেপাই আর ভিস্তি আগুন দেখলে নেড়িকুত্তার মতো ঘরে ঢুকে পড়বে, আগুনে ঝাঁপ দেয়া ও সব এই বাহাদুর রুস মেহিন্দ ছাড়া আর কেউ করতে পারবে না। মাহমুদ, উকিল সাহেব চেয়ার টেবিলে বসবে আর তোর চিমটে রান্নাঘরের মেঝেয় পড়ে থাকবে। এ কথাটা শাম্মি আর নূরের খুব পছন্দ হলো। বাবা, খুব জুৎসই কথা। ঠিকই তো, চিমটে যখন হয়েছে তখন রসুইখানা ছাড়া আর কোথায় থাকবে? এ কথার লাকসই জবাব হামিদও দিতে পারল না, কাজেই চোটপাট শুরু করল, না আমার চিমটে রান্নাঘরে থাকবে না তো তোর কি? উকিল সাহেব কুরসিতে বসলে চিমটে গিয়ে তাকে মেঝেয় আছড়ে মারবে, আর উকিলের আইন কানুন সব উকিলের পেটের মধ্যে ঢুকিয়ে দেবে। এসব মোটেই যুক্তিতর্কের কথা নয়, গালিগালাজ, কিন্তু আইন কানুন পেটের মধ্যে ঢুকিয়ে দেবার ব্যাপারটা কেমন করে যেন বাজি মেরে দিল। ঢোড়া সাপে জাত গোখরকে কামড়ে দিলে যেমন ব্যাপারটা হয় তাই ঘটল। হামিদের তিন জবরদস্ত প্রতিপক্ষ এ ওর মুখ চাওয়াচাই শুরু করতে লাগলো, কারণ আইন কানুন মুখ থেকে বার করবার জিনিস, তাকে পেটে ঢুকিয়ে দেবার প্রস্তাবটা একেবারে অচল হলেও কথাটার নতুনত্ব আছে, মানতেই হবে। হামিদেরই জিত হলো। মহসিন, মাহমুদ, নূর, শম্মি একে একে সবাই মেনে নিল যে তার চিমটে রুস্ত মেহিন্দ। বিজেতা বিজিত পক্ষের কাছে স্বভাবত যে সংবর্ধনা পায় হামিদও তাই পেল। আর সকলে তিন চার আনা করে পয়সা খরচ করেছে, অথচ কোনো জিনিস কাজের হয়নি, হামিদ তিন পয়সায় কেল্লা মাত করে দিল। আর সত্যিই তো, খেলনায় কিসের ভরসা, ভেঙে চুরে যাবে, হামিদের চিমটে এখন কত বছর টিকবে? সন্ধির শর্ত নির্ধারণ হতে লাগলো। মহসিন বলল, দে তো তোর চিমটেটাকে একবার হাতে করে দেখি, তুই আমার ভিস্তি নিয়ে দেখ। মাহমুদ আর নূরও পালাক্রমে তাদের খেলনা বিনিময়ের প্রস্তাব পেশ করল। এ সব শর্তে হামিদের বিশেষ আপত্তির কারণ ছিল না, চিমটে হাতে হাতে ঘুরতে লাগলো। আবার সকলের খেলনাই হামিদের হাতে এলো, আহা কি সুন্দর খেলনা। হামিদ এবার বিজিত পক্ষকে সান্ত্বনা দিল, না রে, আমি মিছিমিছি তোদের রাগাবার জন্য বলেছিলুম, এইসব চমৎকার খেলনার কাছে কি ওই চিমটে লাগে? কিন্তু মহসিন অ্যান্ড পার্টি আর এই স্তোকবাককে ভুলল না, চিমটের এখন জয় জয়াকার, টিকিট সেটে গেছে একবার, এখন কি আর জল দিয়ে খুলবে? মহসিন, কিন্তু এই খেলনার জন্য তো কেউ আমাদের দোয়া দেবে না? মাহমুদ, হ্যাঁ দোয়া দেবে, খুব ভালো করে, যাও না বাড়ি,
উল্টে মার দেবে, আম্মা ঠিক বলবে মেলায় মাটির খেলনা ছাড়া আর কিছু পেলি না। হামিদকে এ কথা স্বীকার করতেই হলো যে চিমটে দেখে ঠাকুমা যত খুশি হবে, খেলনা দেখে কারুর মা তেমন খুশি হবেন না। হামিদের তো ছিল কুল্লে তিনটে পয়সা, তাতে যা কিনেছে তাতে অনুশোচনা করবার কিছু নেই। আর তাছাড়া ওর তিন পয়সার চিমটে তো এখন সব খেলনার রাজা, চ্যাম্পিয়ন। রাস্তায় মাহমুদের খিদে পেয়ে গেল, তার বাপ তাকে কলা খেতে দিল। মাহমুদ হামিদের সঙ্গে ভাগ করে খেলো, আর কাউকে দিল না। বাকিরা মুখের দিকে তাকিয়ে রইল, এ সবই ওই চিমটের কল্যাণে। বেলা 11টা নাগাদ গ্রামে হইচই পড়ে গেল, মেলার যাত্রীরা ফিরে এসেছে। মহসিনের ছোট বোন দৌড়ে এসে দাদার হাত থেকে ভিস্তি কেড়ে নিয়ে খুশির চোটে এইসান লাফ মারলে যে ভিস্তি মিয়ার সঙ্গে সঙ্গে ধরাশায়ী হলেন তথা পরলোক গমন করলেন। তার ফলে ভাই বোনে প্রচণ্ড মারপিট, তারই ফলশ্রুতিতে মা কোপবিষ্ট হয়ে ভিতর থেকে এসে ঘা কতক করে ভাই বোনকে সমানভাবে ভাগ করে দিলেন। দুজনের কান্না শুনলে পাথর গলে যায়। নূরে মিয়ার উকিল যেহেতু সমাজে প্রতিষ্ঠাপন্ন ব্যক্তি, তাই তার পরিণতির ইতিহাসও তার মর্যাদা অনুযায়ী আরেকটু বেশি গৌরবময়। হাজার হোক, উকিলের সম্মান আছে, মাটিতে বা তাকের ওপরে তো রাখা যায় না, দেওয়ালে পেরেক পুঁতে তার ওপরে কাঠের তক্তা রেখে তার ওপরে কাগজের গাল চেপেতে উকিলকে বেশ ভোজ রাজার মতো সিংহাসনে বসানো হয়েছিল। নূরে ভক্তিভরে তাকে চামর ব্যজন করছিল। আদালতে খসখসের পর্দা, বিজলির পাখা থাকে, এখানেও কিছু ব্যবস্থা না করলে হয় না, বাঁশের পাখাই সই। নইলে আইনের গরম তো যেমন তেমন গরম নয়, উকিল সাহেবের মাথা যদি গরম হয়ে যায় পাখার হাওয়ার তাড়নায়, অথবা বাটের খায়ে ঠিক জানা যায়নি, উকিল সাহেব মেঝেই ঠিকরে পড়েন আর ওঠেননি, কারণ তার মাটির দেহ মাটিতেই বিলীন হয়ে গিয়েছিল। এরপর খুবই উচ্চৈস্বরে শোক ও বিলাপ হয়েছিল, আর উকিল সাহেবের অস্থি আস্তা কুড়েই ফেলে দেওয়া হয়েছিল। বাকি রইল মাহমুদের সিপাহী, গ্রামে পা দেবার সঙ্গে সঙ্গেই তাকে পাহারায় বহাল করা হলো। কিন্তু পুলিশের সেপাই সাধারণ সেপাই নয় যে নিজের পায়ে হাঁটবে, সে পালকিতে যাবে, তাই ঝুড়ি এলো, তাতে লাল রঙের কিছু ছেঁড়া ন্যাকড়ার ডাই। সেপাই সাহেব তাতে আরামে শুলেন। মাহমুদ ঝুড়িটা মাথায় নিয়ে নিজের ঘরের দরজায় পায়চারি করছে। তার দুই ছোট ভাই, ছোনে বালে ডাকতে লাহো, ছোনে বালে ডাকতে লাহো, ডাক দিয়ে যাচ্ছে, কিন্তু রাত্রির অন্ধকার না হলে জমে না। একবার একটা ঠোক্কর লেগে ঝুড়িটা মাহমুদের হাত থেকে ছিটকে পড়ল। সেপাই তার বন্দুক শুদ্ধ মাটিতে পড়ল, তার একখানা পা গেল খোঁড়া হয়ে। মাহমুদের হঠাৎ খেয়াল হলো যে ও একজন পাকা ডাক্তার, ওর এমন মলম জানা আছে যাতে খোঁড়া পা আগাগোড়া জোড়া লেগে যায়, কেবল একটু ডুমুরের আঠা চাই। ডুমুরের আঠা এনে ঠ্যাং জোড়া হলো, কিন্তু সেপাইকে দাঁড় করালেই ঠ্যাং আবার খসে যায়। শল্যবিদ্যা সাফল্য মণ্ডিত হলো না, কাজেই সেপাইয়ের আরও একটা পা ভেঙে দিতে হলো, নইলে যে বসতেও পারে না দাঁড়াতেও পারে না। এখন যা হোক, এক জায়গায় বসে থাকতে পারবে, সেপাই এখন এক জায়গায় বসে বসেই পাহারা দেয়। ওইভাবে থাকতে থাকতে সেপাই সন্ন্যাসী হয়ে গেল, আবার কখনো বা দেহত্যাগ হয়ে যায়। তার ঝালরদার লাল পাগড়ি চেছে সাফ করে দেওয়া হয়েছে, এখন সে যে কোনো ভূমিকায় রূপান্তরিত হতে পারে যখন তখন। মাঝে মাঝে এখন তাকে দিয়ে বাটখারার কাজও চলে। এবারে হামিদের খবরটা নেওয়া যাক। তার সাড়া পেয়েই আমিনা দৌড়ে গিয়ে তাকে কোলে নিয়ে আদর করতে লাগলো। তারপর তার হাতে চিমটে রেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো, চিমটে কোথায় পেলি রে? কিনেছি। ক পয়সা দিয়ে? তিন পয়সা দিয়ে। আ আমার কপাল! আমিনা মাথায় হাত দিয়ে বসল। কি বেয়াক্কেলে ছেলে গো, এই এতখানি বেলা অবধি পেটে কিচ্ছু পড়েনি, পয়সা দিলুম খেতে, তা কিনে নিয়ে এলো কি? না, চিমটে। হ্যাঁ রে, অ ছেলে, সারা মেলায় ওই লোহার চিমটে বই আর কিচ্ছু চোখে দেখতে পেলি নে বাবা? হামিদ তখন একটু অপ্রতিভ হলো, বললে, তোমার হাত আগুনে পুড়ে যায় তাই আমি চিমটে কিনে আনলুম। আনন্দে, গর্বে, স্নেহে, বিস্ময়ে বুড়ি যেন কেমন হয়ে গেল,
তার রাগ গলে জল হয়ে গেল। এ স্নেহ ভাষায় প্রকাশ হবার নয়, মৌল স্নেহের রস, তার স্বাদই আলাদা, বড় গভীর। এইটুকু বাচ্চা, এর মনে এত আত্মত্যাগ, এত মমতা, এত বড় বিবেক। সঙ্গীরা খেলনা মিঠাই কিনে এনেছে, দেখে নিশ্চয়ই স্বাদ হয়েছে, তবে এত সংযম ও কোথায় শিখল? গেছে মেলায়, সেখানেও বুড়ো ঠাকুমার কথা মনে রেখেছে। আমিনা বিহ্বল হয়ে গেল। আর এবার বেশ মজার ব্যাপার ঘটল, বাচ্চা হামিদ বুড়ো মানুষের মতো গম্ভীর হয়ে দাদির হাব ভাব দেখছে, আর বুড়ি দাদি তখন বাচ্চা মেয়ের মতোই হাউ হাউ করে কাঁদছে আর আঁচল পেতে দোয়া মানাচ্ছে। তার চোখ বেয়ে জলের বড় বড় ফোঁটা পড়ছে। দাদি কাঁদছে কেন কে জানে, হামিদ এর রহস্য বুঝতে পারে না।